2020 সালের 19 জুলাই পৃথিবী থেকে মঙ্গলে পাঠানো সংযুক্ত আরব আমিরাতের অরবিটার আল আমাল বা হোপ 7 মাসে প্রায় 300 মিলিয়ন মাইল পথ পার করে 9 ফেব্রুয়ারি 2021 পৌঁছায় মঙ্গলের কক্ষে। মূলত মঙ্গলের জলবায়ু ও ঋতু পরিবর্তন নিয়ে গবেষণা চালাতেই অরবিটারটিকে পাঠানো হয়েছে মঙ্গল গ্রহে। মঙ্গলে পৌঁছানোর একদিন পরেই অর্থাৎ 10ই ফেব্রুয়ারি মঙ্গলে অবস্থিত সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরির ছবি তুলে পাঠায় সংযুক্ত আরব আমিরাতের এই অরবিটারটি। পৃষ্ঠের 24,700 কিলোমিটার বা 15,350 মাইল উপর থেকে এদিন গ্রহটিতে সূর্যোদয়ের মুহূর্তে এই ছবিটি তুলে পাঠায় অরবিটারটি। সৌরজগতের সবচেয়ে বড় এই আগ্নেয়গিরির নাম অলিম্পাস মন্স। অত্যন্ত অগ্ন্যুৎপাত প্রবণ এই এলাকায় একাধিক বৃহদাকার আগ্নেয়গিরি রয়েছে। আল আমল বা হোপ অরবিটারটির ছবি তুলে পাঠানো এই অলিম্পাস মঞ্চের উচ্চতা 25 কিলোমিটার, যা পৃথিবীতে অবস্থিত মাউন্ট এভারেস্টের প্রায় 3 গুণ। এছাড়াও আগ্নেয়গিরিটির মুখের গর্ত 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মৈনা লোয়ার জ্বালামুক অপেক্ষা 100 গুণ বড়। অরবিটারটির পাঠানো এদিনের এই ছবিতে দেখা যাচ্ছে ভোরের সূর্যের আলো অলিম্পাস মঞ্চের চূড়াকে ধীরে ধীরে আলোকিত করে তুলছে। এই আগ্নেয়গিরির পাশেই দেখা যাচ্ছে প্রায় 2,500 মাইলের বেশি এলাকা জুড়ে বিস্তৃত গিরিখাত ভ্যালিস ম্যারিনারিস। মঙ্গলের থার্সিস অঞ্চলে অবস্থিত অলিম্পাস মঞ্চ এক ধরনের শিল্ড ভলকানো, অর্থাৎ এর থেকে উদ্গীরণ হওয়া লাভা ধীরে ধীরে জ্বালামুক দিয়ে বের হয়ে পাহাড়ের গা বেয়ে অনেক দূর পর্যন্ত গড়িয়ে বয়ে চলে যায়। এই আগ্নেয়গিরিটির বয়স মাত্র 1 মিলিয়ন বছর, যে কারণে ধারণা করা হয় এর থেকে এখনো অগ্নুৎপাত ঘটা সম্ভব। মঙ্গলের গ্র্যাভিটি কম হয় আগ্নেয়গিরির জ্বালামুখের কাছে, অর্থাৎ উপরের অংশে অধিক পরিমাণে লাভা জমে এতটা উচ্চতা সৃষ্টি করেছে। কিছুদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের অরবিটার ছাড়াও মঙ্গলে পৌঁছেছে চীনের মহাকাশযান তিয়ানওয়েনন এবং নাসার মার্স 2020 রোভার। সুতরাং গ্রহটির আরও অনেক রহস্য দ্রুত ভেদ করা সম্ভব হবে। আর এসব তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।